আজ বৃহস্পতিবার একুশে কার্তিক দু হাজার সালে সাতই নভেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে শুভ ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ছট পূজা মানেই আমরা কিন্তু সূর্যদেবের আরাধনা করে থাকি আজ আপনারা অবশ্যই সূর্য প্রণাম করতে যেন ভুলবেন না যে উপায়ে করতে পারেন করবেন আর হ্যাঁ কোনো কিছু না করতে পারলে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপ প্রণত হস্মি দিওয়াম এই মন্ত্রটি সূর্যদেবের উদ্দেশ্যে তাকিয়ে আপনার হাত কর জোর করে অন্তত পক্ষে সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন অথবা সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বাস বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ বা রিয়েল এস্টেটে কোনো বিনিয়োগ করা থেকে আজ আপনাদের বিরত থাকা উচিত হুট করে কোনো সিদ্ধান্ত যেন পৌঁছে যাবেন না আজ অন্যথায় আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে চাকরিজীবীদের বলবো যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অথবা অভিনয়ের জগতে অ্যাক্টিংয়ের জগতে আছেন তারা দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনারা পেতেই পারেন ক্রিয়েটিভ কাজকর্ম বেশি করুন লাভান্বিত হবেন আজ আপনারা রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না মান অভিমানের কথা যেন আজ বলবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন গৃহে কোনো অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারাবেন না অতিথির ভেবে তাদেরকে সেবা শুশ্রূষা করুন